নমস্কার, সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাই হার্দিক অভিনন্দন। আজ সোনার বাংলা চ্যানেলে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যারোবিক্স বিশেষজ্ঞ ও প্রশিক্ষক শ্রী মলয় ঘোষ। আমরা তার কাছে যাওয়ার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি। এখানে একটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ফোন করে, সেই নাম্বারে আপনারা ফোন করে প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রশ্নগুলি রাখতে পারবেন। আমরা চলে যাই শ্রী মলয় ঘোষের কাছে। স্যার, আপনার পরিচয়। নমস্কার, আমার মলয় ঘোষ। আমি প্রথমেই জানাই সোনার বাংলাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ওনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এবং তার সাথে আমার অ্যাঙ্কারিং দাদাকেও জানাই আমার শুভেচ্ছা। তো আজকে আমি এখানে এসেছি অ্যারোবিক সম্পর্কে কিছু বলার জন্য এবং আপনাদের কিছু জানাবার জন্য। আচ্ছা স্যার, আপনার এই অ্যারোবিক্সে ঠিক কীভাবে আসে? আসলে আমি বিয়ন্ড ফ্রম বিগিনিং আমি জিমনাস্ট ছিলাম, এবং ন্যাশনাল এবং জিমনাস্টিক্সের ন্যাশনাল জাজেস এভরিথিং আমি অ্যাচিভ করার পর আমি আমার ক্রিস্টোফার ফ্রম আমেরিকা থেকে আমার কোচ, উনি এসে আমাকে এই অ্যারোবিক্স প্রশিক্ষণ দিয়েছিলেন। এবং এই অ্যারোবিক্সটা ভারতবর্ষের প্রথম যখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় তখন আমি সেখানে গোল্ড মেডেল অ্যাচিভ করেছিলাম, এবং তখন থেকেই আমার এই পদক্ষেপটা শুরু। বেশ, মানুষের জীবনে এই অ্যারোবিক্স মানে এই পারফর্মিং আর্টের প্রয়োজনীয়তা কতটুকু বা কীভাবে তা প্রযোজ্য? ভেরি গুড। আসলে আমরা খুব জর্জরিত, মানে আমাদের রোগ, আমরা কাজ কর্ম করি বাট আমরা আমাদের রোগকে প্রাধান্য দিই খুব বেশি। আমরা ভাবি যে আমাদের এই কাজটা করলে এই রোগটা চলে আসবে, এই কাজটা করলে এই রোগ ধরবে, মানে আমরা খুব ভয় পাই। তো মানুষ কেন ভয় পায়? মানুষের নিজের কনফিডেন্স লেভেলটা যখন কমে যায়, যখন মানুষ ভাবে যে আমি একটা ওষুধের উপর ডিপেন্ড করে থাকবো, এই ওষুধটা না খেলে আমার ঘুম হবে না, কিংবা এই ওষুধটা না আমার প্রেশার না, মানুষের একটা নিজের একটা সিস্টেম আছে, যে সিস্টেমে ও সেই সিস্টেমটা যদি ফলো করে তাহলে তার নিজেই নিজের ক্রনিক ডিজিজ থেকে অনেকটা ইম্প্রুভ করতে পারবে। আর এই ইম্প্রুভমেন্ট করতে গেলে মানুষকে কিছু স্পেসিফিক এক্সারসাইজ করতে হবে, তাকেই আমরা অ্যারোবিক এক্সারসাইজ বলি, যেটা করলে মানুষ রোগ মুক্ত থাকতে পারে। তার মানে এটা বলা যাচ্ছে যে এই অ্যারোবিক্স ফিটনেস এর মধ্যে দিয়ে একটা রোগ মুক্ত জীবন বা শরীর পাওয়া যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, একটা প্রশ্ন, এই অ্যারোবিক্স ফিটনেস ট্রেনিং পুরুষ বা নারীরা তাদের কত বছর বয়স পর্যন্ত করতে পারে? আচ্ছা, এবার এই প্রশ্নটা খুব স্বাভাবিক সবার মনেই আসতে পারে যে আমরা কত বছর থেকে শুরু করতে পারি, কত বছর অবধি করতে পারি। আসলে তা না, ব্যাপারটা হচ্ছে যে অ্যারোবিক্সটা যেহেতু আমরা রোগমুক্ত জীবনের একটা দৈনন্দিন একটা পার্ট, ওটা আমরা প্রথম মানে ফ্রম বিগিনিং চাইল্ডহুড যে 9 বছর থেকে 10 বছর থেকে আমরা অ্যারোবিক্সটা করতে পারি, এবং এইটা মানে আপ টু আমরা যতদিন বাঁচবো ততদিনই অ্যারোবিক্সটা করতে পারি। অ্যারোবিক্সটা ডিফারেন্ট এজের উপর আমরা ডিফারেন্টভাবে আমরা এটাকে সাজিয়ে নিই। তাহলে এর মাধ্যমে এটা আমরা বুঝতে পারছি যে অ্যারোবিক্স এর মাধ্যমে আমাদের যে দৈনন্দিন যে রোগগুলো আমাদের জর্জরিত করে, গ্যাস, অম্বল, মাথা ব্যথা, তারপর মেদ বৃদ্ধি, এই 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 সমস্ত থেকে দূরে থাকা যায়। একদম। তো একটা প্রশ্ন স্বভাবতই একটা আসছে যে অ্যারোবিক্স এক্সারসাইজটা অবশ্যই আপনি ঠিক বলেছেন, এটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এর জন্য আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হবে। দেখুন, আমরা সব কিছুর জন্য আমরা যদি মন্দিরে যাই আমাদের কিছু নিয়ম মানতে হয়, আমরা যে কোনো কাজ করি তার একটা নিয়ম, তার প্রশিক্ষণ তার একটা। তো অ্যারোবিক এক্সারসাইজ আমাদের একটা নিয়ম মানতে হবে। হ্যাঁ, উইদাউট এনি আমরা কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া করতে পারি, বাট এর মধ্যে কতগুলো জিনিস আছে যেটা আপনি এই অ্যারোবিক্সটা করবার সময় আপনাকে সুন্দর একটা জুতো, যেই জুতো আপনাকে প্রোটেক্ট করবে আপনার হিল থেকে, আপনার পেন থেকে, আর আপনার সুন্দর একটা ড্রেস যেটা আপনার অ্যারোবিক্স ড্রেস বলা হয়, সেই
সেই পারফিউম সেই আপনাকে পরতে হবে, ফলে আপনার ড্রেস জুতো এবং ওর সাথে আমাদের লিঙ্ক আপ থাকে মিউজিক, যেই মিউজিকের সাথে আমরা কী করতে পারি, আমরা এই অ্যারোবিসটাকে আমরা আমাদের টার্গেট মতন, মানে আমাদের ধরুন এইটা অ্যারোবিসটাতে অনেকগুলো পার্টে ডিফারেন্ট টাইপ অফ পার্ট অফ দ্য এ থাকে, তো আমরা সেই পার্টে আমরা কতক্ষণ কোন মিনিট অবধি আমরা সেই পার্টটা করতে পারবো সেটা মিউজিকের উপর ডিপেন্ড করে, মিউজিকটার উপর আমাদের এই অ্যারোবিসটা চলে। তো মিউজিকটাকে আমরা মিউজিক এসেন্সিয়াল, ড্রেস এসেন্সিয়াল এবং জুতো এসেন্সিয়াল, এই তিনটে জিনিস থাকলে আপনি অ্যারোবিসটা করতে পারেন। আচ্ছা, এই জন্য কি এই এক্সারসাইজটাকে রিদিমিক এক্সারসাইজ বলা? হ্যাঁ একদম, রিদিম রিদিম। এই রিদিম সম্পর্কে যদি একটুখানি খোলাখুলি বলেন, মানে এটাকে কত বিট বা কিভাবে আপনারা কাউন্ট করেন অ্যারোবিক্সের মধ্যে? নরমালি দেখুন, একটা হাই ফ্রিকোয়েন্সি থাকে, একটা মিডিয়াম, একটা লো ফ্রিকোয়েন্সি থাকে। মানে লো ফ্রিকোয়েন্সিতে আমরা কি করি, আমরা স্ট্রেচিং এক্সারসাইজ করি। দেখুন দেখুন, আপনারা সবাই মনে করেন যে ওয়াক ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আমরা কি করি, সকালে দাঁত টান মেরে জামাকাপড় পরে বেরিয়ে গেলাম ওয়াকিং করতে, কিন্তু আপনার একবারও মনে হলো না যে আপনি ওয়াকিং করার আগে আপনার শরীর, আপনার পা, আপনার নিকে আপনি একবার জিজ্ঞেস করেছেন যে তারা রেডি কি না তাকে ওয়াকিং করার জন্য, শরীরটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য রেডি থাকবে না? কারণ কি, আমরা সেই সময় আমাদের স্ট্রেচিং এক্সারসাইজগুলো করাই যাতে ওই পারফরমেন্সটা আমরা করতে পারি। আচ্ছা, একটা ফোন এসেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? ঠিক আছে, বোধহয় ফোনটা কেটে গেছে, অফ করি। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে যেটা বলছিলেন যে রেডি কিনা, রেডি কিনা, বাট আমরা সেটা না বুঝে ফলে আমরা কি করি, আমাদের বলে আমার হাঁটু ব্যথা হয়েছে, আমার হবে না কেন? কারণ কি, আমরা প্রত্যেকটা স্পেসিফিক এক্সারসাইজ করি, আমরা যখন অ্যারোবিক্স করি তার স্ট্রেচিং এক্সারসাইজ, ওয়ার্মিং আপ যাকে বলা হয়, ওয়ার্মিং আপ করে আমরা বডিটাকে ওয়ার্ম করি এবং প্রত্যেকটা পার্ট অফ দ্য বডিকে আমরা সঞ্চালন ব্লাড সার্কুলেশন করে রাখি, যাতে ইন ফিউচার আমরা নেক্সট স্টেপ ওয়াকিং আউটে আমরা যখন যাব তখন যাতে বডিটা রেডি থাকে। বেশ, আচ্ছা স্যার, একটা প্রশ্ন মাথার মধ্যে এসেছে যে এই যে এক্সারসাইজ, অ্যারোবিক্স এক্সারসাইজ বা যে কোনো এক্সারসাইজের সাথেই একটা বিধিসম্মত খাদ্যাভ্যাসের প্রয়োজন আছে, মানে খাওয়ার দাওয়ার ব্যাপার, তো সেটাকে কিভাবে মেনটেন করা উচিত এই ক্ষেত্রে? একটা কথা হচ্ছে যে আমি বলবো যে দেখুন, আমাদের এই যখন আমরা হয়তো কেউ, হ্যালো, আচ্ছা একটা ফোন এসেছে, এটা নিই। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা মনে হচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছে কোন রিসিভে বা ইয়েতে, একটু দেখে নি একটুখানি। হ্যাঁ, তো এবার একটা প্রশ্ন করিনি তার মাঝখানে, তো সেটা হচ্ছে যে আপনার যে খাদ্যাভ্যাসের প্রয়োজন আছে বলছেন আপনি, খাদ্যাভ্যাসের অবশ্যই প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যে আপনি মনে ভরা পেটে অ্যারোবিক্স করতে পারবেন না, আপনাকে কি করতে হবে, স্টমাকটাকে ওপেন করতে হবে, খালি রাখতে হবে। এইবার আপনি কি করবেন, আমাদের অ্যারোবিক্স করার আগে আপনি 4 ঘন্টা আগে আপনার হেভি মিলকে আপনি অফ করে রাখবেন। এই 4 ঘন্টা পর যখন আপনার দেখবেন বডিটা হালকা হলো, আপনার হজম প্রক্রিয়া কমপ্লিট হলো, তখন আপনি এই অ্যারোবিক্সটা করতে পারবেন। আচ্ছা, তো এই এইবারে তাহলে এটা এটা বোঝা যাচ্ছে যে এই অ্যারোবিক্সের মাধ্যমে আমরা একটা সুন্দর স্বাস্থ্য তো পাচ্ছি, কিন্তু এই সুন্দর স্বাস্থ্যের সাথে একটা সুন্দর মনেরও তো একটা সম্পর্ক আছে। একদম, এই সুন্দর মন পেতে গেলে এই এক্সারসাইজ কি সাহায্য করে? হ্যাঁ, এই যে আপনি বললেন, আমরা অলওয়েজ বলি যে অ্যারোবিক্স কি করে, অ্যারোবিক্স ডেভেলপ দ্য মাইন্ড অ্যান্ড ডেভেলপ দ্য ফিজিক, ফিজিক অ্যান্ড মাইন্ড দুটোকেই ডেভেলপ করে। কারণ কি, আপনি মনে করবেন যে মনটা হচ্ছে মানুষের সর্বশক্তিমান, এই মন মানুষের যদি কনফিডেন্টলি সে মনটা যদি শক্তিমান না হয় তাহলে সে শরীরটা অকেজ হয়ে পড়ে। আজকে আপনি দেখবেন
অনেকেই যাদের ধরুন কনফিডেন্স লেভেল খুব ডাউন আছে, তাদের হয়তো সবসময় নেগেটিভ থিঙ্কিং থাকে, কিন্তু যাদের খুব পজিটিভ থিঙ্কিং হয় তাদের দেখবেন কনফিডেন্স লেভেল হাই থাকে। তো এই পজিটিভ থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং, তার মানে হচ্ছে মনটা অলওয়েজ পজিটিভ থিঙ্ক করে, আমি পারবো, আমি করবো, আমার দ্বারা হবে, আমি পারবো, আমার সময় হবে। নেগেটিভ থিঙ্কিং না করলে এই মনটা আমাদের পজিটিভ থিঙ্কে সুন্দরভাবে এগিয়ে যাবে এবং আমরা অনেকভাবে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, তো একটা কথা বলি, এই যে অ্যারোবিক্স ফিটনেস এক্সারসাইজ, তো এখান থেকে আমরা সামগ্রিকভাবে একটা কী পেতে পারি, মানে প্রয়োজন কত পারি একটা? নমস্কার। আচ্ছা বলুন। আমার নাম হচ্ছে অপর্ণা। আচ্ছা, কোথায় শেখানো হয়? আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, ওখানে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনি ফোন নাম্বারে যোগাযোগ করুন। ওই যে পাশে দেখবেন তিনটে নম্বর দেওয়া আছে, আপনি ফোন নাম্বারটা রাখুন, রেখে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাকে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করবো, কোথায় শেখানো হয়, কীভাবে শেখানো হয়, এটা আপনি ফোন করলে পার্সোনালি আপনাকে জানিয়ে দেবো। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই অ্যারোবিক্স ফিটনেস বা অ্যারোবিক্স এক্সারসাইজটা শুধু তো একটা থিওরিটিক্যাল জায়গায় নিয়ে আমরা বললাম, আমরা বক্তব্য রাখলাম, ভিউয়ার্সরা শুনলেন, তারা জানলেন, কিন্তু এর জন্য তো প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন। হ্যাঁ, ওই যে উনি বললেন এখনই যে কোশ্চেনটা করলেন, এটা অবশ্যই, কারণ কি যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যাল দেখাতে পারবেন, তো আমি ভিউয়ার্সদেরকে শেখাতে পারবো না। আমি চাই যে আমার এই প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন হতে, অনেকের আমরা বলতে পারি যে আমার মেদ কীভাবে কমবে, আমার পেটের মেদটা কীভাবে কমবে, আমার শোল্ডারের মেদ কীভাবে, যেভাবেই হোক যে কোনো, তো আমরা সেই স্পেসিফিক এক্সারসাইজটা আপনাকে আমরা সেইভাবেই প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন হিসেবে দেখাবো। এবং আমি চাই যে আমি নেক্সট যখন আবার বসবো তখন আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো এবং আপনারা বলবেন যে আপনাদের কোথায় কী প্রবলেম হচ্ছে, আমি সেইভাবে সেই এক্সারসাইজগুলো স্পেসিফিক দেখিয়ে দেবো, যাতে আপনারা ঘরে করলে আপনারা আমার মতে মানে খুব কম সময়ে খুব ভালো উপকৃত হবেন। বাহ, খুব সুন্দর। তো তবু একটা কথা বলি, আপনি একটু আগে একটু কথা বললেন যে মেদ, এটি কিন্তু মানুষের শরীরে বোধ হয় সর্বপ্রথম আক্রমণ করে, চর্বি জমে যাওয়া এবং সেটি পেটে, একদম এটা ঘটে। তো এটা সম্পর্কে যদি আমাদের একটুখানি ছবিটা দেখান পরিষ্কার একটা, কি করে আসলে সেটা? হ্যাঁ, মেদটা কি হয়, আমরা এই যে যখন খাই না, তখন আমরা বলি যতটা আমরা খাচ্ছি তার যে যতটা ক্যালোরি নিচ্ছি আমাদের ততটা ক্যালোরি বার্ন করতে হবে, তবে আপনার ওই যে খাওয়ার থেকে যে শক্তিটা আসে সেটা শরীরে কাজে লাগবে। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের ক্যালোরিটা বার্ন হয় না, ওই খাওয়ার থেকে যে শক্তিটা আসে আমরা শরীরের মধ্যে স্ট্যাক করে দিই, ওই শক্তিটা ওই ক্যালোরিটা কি হয় ফ্যাটে গিয়ে আমাদের হয়তো ওই সময় ফ্যাটটা জমে যায়, কারণ কি আমরা সেই ক্যালোরিটাকে বার্ন করি না, ওয়ার্কআউট করি না, আমাদের যতটা ক্যালোরি নেওয়া উচিত আমরা তার বেশি ক্যালোরি নিচ্ছি, ফলে কি হচ্ছে আমাদের বার্ন হচ্ছে না, ওই ক্যালোরিটা ফ্যাটে রূপান্তরিত হচ্ছে, এইভাবে ফ্যাটটা জমে যায়। এবং ফ্যাটটা কিভাবে জমে, মানে ফ্যাটটা জমে হচ্ছে ধরুন আপনি বসে আছেন এবার আপনার পেটে জমবে, আপনি শুয়ে আছেন আপনার শরীরের হয়তো হিপ মাসেল জমবে, এইসব একটা ফোন নিয়ম। হ্যালো, 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 কেউ কে বলছেন? হ্যালো, কেটে যাচ্ছে বারবার করে, একটুখানি আমার চলে যাই, আবার এসেছে। হ্যালো, হ্যালো, আচ্ছা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম ফোনটা কোথায় একটুখানি, হ্যালো, হ্যাঁ, তো এই ফ্যাট জমার যে ব্যাপারটা, তো শরীরে তো আরো কিছু,
হ্যাঁ হ্যালো, কে বলছেন আপনি? স্যার আমি চিত্তরঞ্জন থেকে বলছি, মৌমিতা চ্যাটার্জি। হ্যাঁ জিজ্ঞেস করুন। হ্যালো স্যার, আমি মলয় স্যারের সাথে কথা বলছি। হ্যাঁ বলুন বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। এবার আমি একটা কথা বলি, যদি কেউ বলে ভাত আর রুটির মধ্যে কিরকম কার শক্তি বেশি, তো কাউর রুটিতে সহ্য হয়, কাউর ভাতে সহ্য হয়, তো যার যোগাতে ভালো লাগে সে যোগাতেই তার সম্পূর্ণ রোগ নিরাময় করতে পারে, যার অ্যারোবিক্স ভালো লাগে তার অ্যারোবিক্সের রোগ নিরাময় করতে, দুটো দুটো ডিফারেন্ট একটা ডিসিপ্লিন, ঠিক আছে? সেই হিসাবে বলছি, হ্যাঁ না সেই হিসাবে বলছি যে অবশ্যই অবশ্যই দেখ, ব্যাপারটা হচ্ছে যে দেখুন অ্যারোবিক্সটা একটা খুব বড় চ্যাপ্টার, তো ওখানে আপনার যেরকম ধরুন এখন প্রত্যেকটা আমাদের হেলথ অর্গানাইজেশন WHO যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওরা বলেন যে যে অ্যারোবিক্স করার মাধ্যম দিয়ে আপনারা শরীরকে সুস্থ রাখুন, তো আপনার পায়ের রোগ বা শরীরের যে কোনো রোগ হোক সেটা অ্যারোবিক্সের মাধ্যম দিয়ে আপনি খুব সুন্দরভাবে রাখতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। বাট ওটা ডিপেন্ড অফ দ্য ওয়ে, মানে একটা বয়সের সাথে অ্যারোবিক্সটা ডিপেন্ড চেঞ্জ হয়ে যায়, ধরুন 20-30 বছর একজন যাদের আছে তারা ডিপেন্ড টাইপ অ্যারোবিক্স করবে, যা 30-40 সে আলাদাভাবে করবে, 40-50 যার সে আরও, এবং যে বিছানায় শুয়ে আছে হসপিটালে বেডে তাকেও অ্যারোবিক্স করানো যায়, এবং হ্যান্ডিক্যাপ যে তাকেও অ্যারোবিক্স করা যায়। শুধু অ্যারোবিক্সটা এত সুন্দর যে আপনি সবাইকে করতে পারেন এবং আপনারা সবাই করতে পারেন, নো প্রবলেম। এবারে একটা প্রশ্ন এই মাত্র উঠে এলো যে অ্যারোবিক্স এবং যোগা, তো আমি সেখানে না গিয়ে আমার প্রশ্নটি হচ্ছে এই অ্যারোবিক্স আপনি বললেন যে বিছানায় শুয়ে থাকলেও মানে অবশ্যই তিনিও করতে পারেন, তো এই সাবজেক্টটা কত বছর পর্যন্ত মানুষ জীবনের কতখানি পর্যন্ত করতে পারে? মানে দেখুন একটা কথা বোঝানো, এই যে ডাক্তারবাবুরা দেখবেন হয়তো ডাক্তারবাবু জানেন পেশেন্ট আর খুব বেশি দিন বাঁচবেন না, কিন্তু দেখবেন ডাক্তারবাবু এসে বলবে আপনার কিচ্ছু হয়নি, ইউ আর ফিট, কারণ তার মনের শক্তি যাওয়া যায়। তো অ্যারোবিক্সটা এমন একটা জিনিস যে আপনার মনকে শক্তি সবসময় দিয়ে যাবে, সে আপনি বিছানায় শুয়ে থাকুন আপনার তাতে কী হবে, আপনি অন্তত যতদিন বাঁচবেন ততদিন মনের আনন্দে বাঁচতে পারবেন। তো অ্যারোবিক্সটা ডিফারেন্ট টাইপ অফ ভাবে ডিফারেন্ট মানুষকে সাহায্য করে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে শরীর এবং মন উভয় ক্ষেত্রেই অ্যারোবিক্স ফিটনেস বা অ্যারোবিক্স ট্রেনিংটা আমাদের খুব দরকার। তো আমরা শুনছি আমাদের মধ্যে উপস্থিত প্রখ্যাত অ্যারোবিক্স প্রশিক্ষক শ্রী মলয় ঘোষ, তার কাছ থেকে কিছু মূল্যবান উপদেশ আমরা এই মুহূর্তে গ্রহণ করছি। এবং আরেকটি প্রশ্ন এই ক্ষেত্রে এসেই যায়, সামগ্রিকভাবে এটি মানব চরিত্র গঠনে একটা প্রশ্ন এসেছিল, আমরা উনি একটু বলেছেন আমার মাথার মধ্যে এসেছিল, আমি আচ্ছা একটা ফোন এসেছে, হ্যালো হ্যালো আচ্ছা আমার একটি প্রশ্ন মাথার মধ্যে এসেছে, আপনি বললেন যে অ্যারোবিক্স, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি চিত্তরঞ্জন থেকে তাপসী বলছি। হ্যাঁ বলুন। নমস্কার আপনাদের দুজনকে। নমস্কার। বলছি আচ্ছা অ্যারোবিক্স এর সাথে আমাদের ডায়েটটা কিভাবে আমরা মেইনটেইন করব? এটা খুব ভালো কোশ্চেন করেছো, বাট এই ডায়েটটার একটা না ডিফারেন্ট একটা পার্ট আছে, তো ডায়েটটা তৈরি হয় মানুষের প্রতিদিনের সে কীভাবে কী কাজ করছে পরিশ্রমের উপর, কে কতটা ক্যালোরি খরচা করছে তার উপর, সেইভাবে একটা ডায়েট চার্ট তৈরি হয়, ঠিক আছে? তো ডায়েট চার্টটা
মানুষকে কি করে, মানুষ হয়তো কেউ তার পরিশ্রমটা বেশি সেভাবে তার ক্যালোরিটা হিসাব করা হয়, যার পরিশ্রমটা কম তার সেইভাবে এটা ডায়েট চা তৈরি। আর অ্যারোবিক্সের ব্যাপারটা হলো যে যখনই অ্যারোবিক্স করবে তার চার ঘন্টার আগে তুমি খাবারটা বন্ধ করে দাও, এবং লাইটলি যদি খেতে চাও হালকা খাও, বাট অ্যারোবিক্সটার সময় আমি চার ঘন্টায় খেলে তোমাদের অ্যারোবিক্সটা সম্পূর্ণ করতে হবে। আমার যদি ডেইলি 1000 ক্যালোরি খরচা হয় আমি 1000 ক্যালোরি খাবো, আমি যদি 1500 ক্যালোরি খরচা 1500 ক্যালোরি খাবো, এতে কম বেশি কিছু না, যার যেটা দরকার। ঠিক আছে, আমরা অনেক কিছুই শুনছি জানছি, সময়ও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আপনার কাছে, আরো হয়তো অনেক প্রশ্ন আরো আশা করেছিলাম আমরা হয়তো আসছে বা, কিন্তু আমরা শেষ তো করতে হবে। তো আমার একটা প্রশ্ন ছিল একটু আগেই, যে আপনি বললেন যে একটা 9 বছর বা 10 বছর থেকে অ্যারোবিক্সটা করতে হবে, আমার প্রশ্নটাই করা হয়ে উঠছে না, ঠিক আছে উত্তরটা আমি ধরি এটা। হ্যালো 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 হ্যাঁ, কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে সুদীপ্তা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা অনেকে বলে কি যে অ্যারোবিক্সটা বয়স্কদের জন্য আর জিমটা ইয়ং জেনারেশনের জন্য, তো এই ব্যাপারে যদি বলেন। আচ্ছা আপনাকে বলছি, খুব ছোট্ট করে বলছি যে দেখুন, আমাদের শরীরটা বয়স হোক আর কম বয়স হোক বা যাই হোক, শরীরটার ওজনটা কিন্তু আপনাকে সবসময় বয়ে নিতে হচ্ছে। এই বয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হচ্ছে, আপনাকে সব সময় আপনার শরীরের ওয়েটটাকে আপনাকে মেনটেন করতে হচ্ছে। এইবং এবার বলুন, আপনি অ্যারোবিক্সটা যখনই করছেন, আপনি 1 ঘন্টা ধরে করছেন 45 মিনিট, তাহলে কি করছেন আপনি আপনার শরীর ওজনটাকে নিয়ে আপনি 45 মিনিট অবধি আপনি সেই শরীর ওজনটাকে নিয়ে আপনি ওয়ার্কআউট করছেন। বাট যখন জিমে যাচ্ছেন তখন আপনি কত কিলো করছেন, 5 কিলো 10 কিলো 15 কিলো, এর বেশি কিছু করছেন না। আপনার হার্ট আপনার কত কতটা সে সমর্থ হচ্ছে সে 15 কিলো অবধি, বাট আপনি যদি অ্যারোবিক্স করছেন তখন আপনার 70 কিলো ওজন, সেই 70 কিলো ওজন নিয়ে সে 1 ঘন্টা ধরে আপনাকে প্রোভাইড করছে। ফলে অ্যারোবিক্সটা কী করছে, আপনার মেন্টালি স্ট্রেন্থ দিচ্ছে, ফিজিক্যালি স্ট্রেন্থ দিচ্ছে, আপনি আপনার শরীরটাকে বয়ে নিয়ে যাও, আপনার স্ট্রেন্থটা পাচ্ছেন। বা জিমে সেটা নয়, জিমে আপনি আপনার স্পেসিফিক কোনো হয়তো আপনি মাসেল পাওয়ার বাড়াবার জন্য করছেন, আপনি ডেভেলপ অফ মাসেল স্ট্রেন্থ করছেন, দিস দ্য 5, 10 কিলো 25, 35, 45, 45 জাস্ট, তারপর তো কিছু না। বাট অ্যারোবিক্সটা করছেন আপনি ফুল ওয়েট নিয়ে, তাহলে আপনি বুঝুন একটা 70 কিলো নিয়ে আপনি 1 ঘন্টা এক্সারসাইজ করছেন, আপনি 10 কিলো কোনটা বেশি লাভ, তারপরে তার শরীরের ওজনটাকে সে নিয়ে করছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, ভীষণ সুন্দর একটা কথা শুনলাম। তো আমরা একেবারেই অ্যারোবিক্স নিয়ে তো আলোচনা তো অনেকক্ষণ হতেই পারে, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। তো আমার প্রশ্ন আপনার কাছে যে সার্বিকভাবে আপনি যে ভিউয়ার্সরা যারা দেখছেন এই মুহূর্তে আমার বাংলা চ্যানেলে, সোনার বাংলা চ্যানেলে, তো তাদের কাছে আপনি কি মেসেজটা দিতে চাইবেন এই অ্যারোবিক্স সম্পর্কিত একটি? আমি চাই আপনারা সুস্থ থাকুন, আপনারা কিন্তু একটা কথা বলেন, আপনারা যেভাবে যাই থাকুন আপনারা কিন্তু আপনাদের শরীরটাকে একটু চিন্তা করুন। ডাক্তাররাও বলেন যে ওষুধ খাবেন কিন্তু খুব প্রয়োজন না হলে খাবেন না, আপনি চেষ্টা করুন আপনার ইউনিটি পাওয়ারকে বাড়াবার জন্য, এবং আপনি যেভাবেই হোক আপনি শরীরটাকে সুন্দর করে রাখুন, এক্সারসাইজ করুন, সে অ্যারোবিক্স হোক যোগা হোক যাই করুন আপনারা করুন, করলে কি হবে আপনাদের মনের স্ট্রেংথ শরীরের স্ট্রেংথ দুটোই বাড়বে, এবং আপনার নেক্সট জেনারেশনকে দেখাতে পারবেন যে আপনারা সুস্থ। আচ্ছা তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারছি যে যে কোনো জায়গায় গেলে সেখান থেকে শারীরিক এবং মানসিক শক্তি গ্রহণটাই প্রযোজ্য। তো আপনার কাছে আমাদের কাছে আপনার আমরা এসেছি এই প্রশ্নটা নিয়ে, যে আমরা এই যা যা বললেন কিভাবে শরীরকে ওজন বহন করে রিদিম সহকারে আমরা অ্যারোবিক্সটাকে দেখতে পারি, মানে ভিউয়ার্স যারা দেখতে পারি, তো তাদের জন্য আপনি আসছেন আবার আমি আসবো আপনাদের এই চ্যানেলে, আমি অবশ্যই প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো কীভাবে আপনার শরীরে মেদ কমে, কীভাবে আপনারা আপনার সুস্থ থাকতে পারেন, এবং
নেক্সট আপনারা যদি মনে করেন আপনারা আবার বলবেন, আমি এখানে এসে আপনাদের অবশ্যই দেখাবো। খুব খুশি হলাম সোনার বাংলা চ্যানেলে এই মুহূর্তে আমাদের মধ্যে বসে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যারোবিক্স বিশেষজ্ঞ শ্রী মলয় ঘোষ। আমরা সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা।